নিখোঁজ জঙ্গলে তিনি এসে পৌঁছেছে। তার সাথে রয়েছে জেলার বরিষ্ঠ উপশাসক ও উপনিয়ামক শ্রী তারুণনাথ দাস মহাশয়, মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয় প্রবেশ করলেন আজকে কুচকাওয়া জঙ্গলে। এবার তিনি ধীরে ধীরে অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়, আজকের কুচকাওয়া জঙ্গলে তাকে স্বাগত জানাচ্ছেন। আজকের কুচকাওয়া জঙ্গল তাকে স্বাগত জানাচ্ছে। তিনি এগিয়ে আসছেন অভিবাদন মঞ্চের দিকে। মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয় উপস্থিত হলেন অভিবাদন মঞ্চের ওপর। এবার জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় জাতীয় সংগীত। জাতীয় পতাকা উত্তোলন করলেন মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয় প্রাথমিক পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। তার সাথে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী অমরনাথ গে মহাশয়। শুরু হল আজকের কুচকাওয়াজের প্রাথমিক পরিদর্শন। প্রাথমিক পরিদর্শন করছেন মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয়। তার সাথে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী অমরনাথ গে মহাশয়। আজকে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ প্রভাতে এই ছাব্বিশে জানুয়ারি 1949 সালে সংবিধান গৃহীত হয় স্বাধীন ভারতের আইন সভায় এবং তার প্রয়োগ শুরু হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই দিনটি জাতীয় গৌরব পালনের এক উজ্জ্বলতম দিন। সমগ্র জাতির ভাগ্যাকাশে কেবল রঞ্জিত এক গর্বের দিন। সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সমগ্র ভারতবাসী শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে এই দিনটি পালন করে আসছে। আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলা শহীদ মাধব তিনি হাজরার পাদস্পর্শে ধন্য এই জেলায় আজ আমরা সম্মিলিত হয়েছি। চতুর্থতম প্রজাতন্ত্র দিবস পালন উদযাপন অনুষ্ঠান শুরু হয়েছে। এখন মাননীয় জেলা শাসক শ্রী পূর্ণেন্দু কুমার মাঝি মহাশয় প্রাঙ্গণ পরিদর্শন করছেন। তার সাথে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মাননীয় আরক্ষাধ্যক্ষ শ্রী অমরনাথ গে মহাশয়। আজ চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিপূর্তি ও অহিংস আন্দোলন। এই উভয় ধারার প্রভাব পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষভাবে চোখে পড়ে। স্বাধীনতা সংগ্রামের জাতীয় কংগ্রেসের নেতৃত্বে তিনটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে পূর্ব মেদিনীপুর কেবল অনন্য ভূমিকা পালন করেন, বরং এই জেলা সর্বদাই শ্রেষ্ঠত্বের দাবিদার। তৎকালীন অবিভক্ত মেদিনীপুর জেলার পূর্ব অংশের অসংখ্য নারী পুরুষ ছাত্র যুব স্বাধীনতা আন্দোলনে সামিল হয়েছিলেন বলেই এই আন্দোলন পূর্ণতা পেয়েছে। বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বোস স্বাধীনতার মধ্যে প্রথম লিখিত হন।